আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। খালিদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে রিজবি, নির্বাচন আসলে ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকারের ষড়যন্ত্র থেকে সব দলকে সাবধান থাকতে হবে বললেন সালাম। 300 আসনে প্রার্থিতা দেবে গণতন্ত্র বিকাশ মঞ্চ। চরমোনায় পীরের উপর হামলা, জামায়াতের নিন্দা। নারায়ণগঞ্জে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি। ফরিদপুরে হামলার বিচারের দাবিতে মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা 3:30 দিকে তিনি রাজধানীর আবার কেয়ার হাসপাতালে যান। বিএনপির একটি দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে আজ দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরাস্ত আবার কেয়ার হাসপাতালে প্রবেশ করেন। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে সোমবার দিবাগত রাতে হাসপাতালে নেওয়া হয়। 1:40 হাসপাতালে পৌঁছান বিএনপির চেয়ারপারসন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান চিকিৎসকরা। নির্বাচন আসলে ষড়যন্ত্রকারীরা এক হয়ে যায় বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সবসময় আমরা দেখেছি ষড়যন্ত্রকারীরা এই নির্বাচন আসলে এক হয়ে যায় আরেকটি নতুন ষড়যন্ত্র করার জন্য। নির্বাচন আসলে অনেক দল সেই সময় নির্বাচনে অংশগ্রহণ করে না এবং নির্বাচন যেন না হয় তার জন্য তারা হইচই করতে থাকে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন। দুপুরে ধামরাই কুশুরা ইউনিয়নের বন্য শুকুরা পুলিশ ক্যাম্পের উদ্বোধন ও মাদক সন্ত্রাস বিরোধী সমাবেশে এসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখন নির্বাচন আসলে অনেকে স্রোত কাউন্টার স্রোতে আসে, যারা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না তাই এই কাজগুলো করে। জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত সবসময় বায়তুল মোকারমের উত্তর গেটে অনুষ্ঠান করত। জামায়াতকে এবার বলে দেওয়া হয়েছে বায়তুল মোকারমের এই জায়গায় সমাবেশ করলে একটি যানজটের সৃষ্টি হয়, তাই তাদেরকে বলা হয়েছে যেন অন্য কোনো বেনুতে যায়, সেই জন্যই তারা নতুন বেনুতে গিয়েছে। এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমেদ, ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি সৈয়দ নজরুল ইসলাম, পিপিএম ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, তরুণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম কবির। সরকারের ষড়যন্ত্র থেকে সব দলকে সাবধান করতে হবে বললেন সালাম। সরকার বিরোধী চলমান আন্দোলনে সব দলকে সরকারের ষড়যন্ত্র থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম বিকেলে নয়াপল্টনের বাসানী মিলাতয়নে ঢাকা মহানগর দক্ষিণ অঙ্গ সংগঠনের এক যৌথ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামীকাল রাজধানী বিএনপির পদযাত্রা সফল করতে এই সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র সফল 1-11 সরকার, এরা ষড়যন্ত্র করে পরের ঘর নষ্ট করতে পারদর্শী, কিন্তু এ আওয়ামী লীগ অনেকবার বিএনপি ভাঙার অপচেষ্টা করেছে, সফল হয়নি। দেশের জনগণ ও বিদেশিদের কাছ থেকে প্রত্যক্ষিত হয়ে এখন ষড়যন্ত্র করে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর মতো বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে, তাই এ থেকে সকলকে সাবধান থাকতে হবে। সালাম বলেন, আওয়ামী লীগ সবসময় ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে, ক্ষমতায় এসেই শুরু করে লুটপাট। তারা বিরোধী দলে থেকে যেমন আগুন সন্ত্রাস করে, ক্ষমতায় থেকেও আগুন সন্ত্রাস করে, জ্বালাও পোড়াও করে, আর তা করে বিরোধী দলের প্রতি দায় চাপিয়ে গায়েবী মামলা দিয়ে জেলে ঢোকানো হয়। পাগলও বুঝে বিরোধী দল জ্বালাও পোড়াও করে না। যেখানে ফেসবুকে সরকারের বিরুদ্ধে কথা বললে নিস্তার নেই, সেখানে জনগণ গাড়িতে আগুন দেবে তা কেউ বিশ্বাস করে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যত দ্রুত বিদায় হবে দেশের ততই মঙ্গল। এরা বিদায় না হলে মানুষ ধীরে ধীরে না খেয়ে মরবে, এরা বিদায় না হলে বিদেশিদের কাছে আমাদের কলঙ্ক মুক্ত হবে না, এর বিদায় না হলে গণতন্ত্র ও ভোটাধিকার দেশের জনগণ ফিরে পাবে না।
300 আসনে প্রার্থিতা দেবে গণতন্ত্র বিকাশ মঞ্চ। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত নৈরাজ্যের সৃষ্টির পায়তারা চলছে। গণতন্ত্র বিকাশ মঞ্চ এই ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করার জন্য সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে এবং সাম্যের রাজনীতি ও সম্প্রীতির রাজনীতির প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র বিকাশ মঞ্চে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন 17 দল নিয়ে গঠিত রাজনৈতিক জোট গণতন্ত্র বিকাশ মঞ্চের সম্মানক শেখ সালাউদ্দিন সালু। গণতন্ত্র বিকাশ মঞ্চ এই আলোচনা সভার আয়োজন করে। সালাউদ্দিন সালু বলেন, এখন ভোটে কেন্দ্র 15-20% লোক যাচ্ছে ভোট দিতে, 80% লোক ভোট দিতে যাচ্ছে না। আমি এই ভোটারদের অনুরোধ করব, ভোট আপনাদের আমানত, আপনারা যদি ভোট কেন্দ্রে না যান তাহলে আমানতের খেয়ানত করলেন। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বাংলার গৃহবর্তী মানুষের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতি কোনো কার্যকর প্রভাব ফেলবে না। দুর্নীতিবাজ কর্মকর্তা এবং অসৎ রাজনীতিবিদরা যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে আতঙ্কিত। অনেক দেশে যুক্তরাষ্ট্রে তাদের এই ভিসা নীতি প্রয়োগ করেছে কিন্তু তেমন কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি। তিনি আরো বলেন, রাজনীতিবিদরা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পরিবার কেন্দ্রিক হয়েছে, যার উদাহরণ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের হাসানুল হক। তারা তাদের স্ত্রীকে এমপি বানিয়েছেন। এই সব দলের মধ্যে অন্য কোনো নেতা কর্মী নেই। জনগণ থেকে বিচ্ছিন্ন বিদায়ী সরকারি কর্মকর্তারা এদের মূল্যায়ন করছে না। বাজেট প্রতিক্রিয়ায় সালাউদ্দিন সালু বলেন, কিছুদিন আগে সরকার বাজেট পতন করেছে, গতানুগতিক ধারা অনুযায়ী বিরোধী দল এবং সমালোচনা করেছেন এবং সরকারি দল প্রশংসা করেছে। আমি বলতে চাই, এটা ঋণ নির্ভর বাজেট, তারপরে যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের উন্নয়নে ধারা অব্যাহত থাকবে। চরমোনাই পীরের উপর হামলা, জামায়াতের নিন্দা। নির্বাচন চলাকালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। অবিলম্বে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত। কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা মাসুম বলেন, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের উপর হামলার ঘটনা প্রমাণ করে বর্তমান সরকারের আমলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কোনো পরিবেশ নেই। প্রকাশ্যে দিবালোকে প্রশাসনের লোকজনের সামনে একজন ধর্মীয় নেতা ও মেয়র প্রার্থীর উপর সন্ত্রাসীদের হামলার ঘটনা অত্যন্ত ন্যায্কার্যজনক। নির্বাচন কমিশনকে অভিযুক্ত করে জামায়াত সেক্রেটারি বলে, একজন মেয়র প্রার্থীর উপর হামলার এ দুঃখজনক ঘটনা আরো একবার প্রমাণ করেছে বর্তমান নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। যেখানে সরকারি দলের সন্ত্রাসীদের হামলা শিকার হয়েছেন একজন মেয়র প্রার্থী, সেখানে ভোটারদের জানা মালের নিরাপত্তা কোথায়? এই বাস্তব অবস্থার কারণে বিরোধী দলগুলো এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি, দ্রব্যমূল্যের অধোগতি ও লোডশেডিং এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শহরের খানপুর এলাকা থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়। এর আগে সেখানে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে মিছিলে দলের মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্যে নেতারা দ্রুত সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে দ্রব্যমূল্য কমাতে ও লোডশেডিং নিরসনের জন্য বলেন। ফরিদপুরে হামলার বিচারের দাবিতে মানববন্ধন। ফরিদপুরে শহরের সাদিপুর এলাকার আলিম মিদা নামের এক ব্যক্তির উপর হামলাকারীরা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। সকাল 10টায় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে সাদিপুর এলাকার জাহিদ মিয়া, সজীব মিয়া, গংদের সাথে বিরোধ চলছিল আলিম মিদার। এ নিয়ে গত 2 জুন রাতে সাদিপুর বাজারে গেলে আসামি আলিম মিদার উপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে সন্ত্রাসীরা। এ ঘটনায় 5 জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর মামলা তুলে নিতে নানা ভয়ভীতি দেখাতে হচ্ছে, ফলে আলিম মিদা পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মিদা, হাতেম মিদা, বাসার মিদা, সুলতানা বেগম। মানববন্ধনে সাদিপুর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ উপস্থিত ছিলেন।